এখন তো সবাই খুব প্রশংসা করছে, বাট আমাকে তো এতদিন পাগল বলেছে। ভয় পেয়েছিলা? একটু একটু ভয় পেয়েছিল। আসলে সাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে এখানে কোনো বার্তা থাকবে না। কান, অস্কার ঘুরে এবার দেশের প্রেক্ষাগৃহে আপনাদের ছবি আসছে, আর এদের বাংলাদেশের দর্শকদের জন্য কি বলবেন রেহানা মরিয়ম? আসলে এটা তো আমাদের সবার সিনেমা, যে সিনেমাটা দিয়ে আসলে বাংলাদেশকে বিশ্বের চলচ্চিত্র অঙ্গনে এভাবে মানুষ চিনছে, দেখেছে। এবং সেই সিনেমাটা যখন আমাদের দেশের হলে রিলিজ হচ্ছে, অবশ্যই আমি আমি দেখেছি, আমি যখন কানজেও ছিলাম তখন আমার মনে হয়েছে যে আমি আমার দেশের সব মানুষকে নিয়ে ওখানে আছি, কারণ আমি যেভাবে রেসপন্স পেয়েছি। তো আমি আশা করব যে যখন হলে এটা রিলিজ হবে, ডেফিনেটলি আমি সেই ভালোবাসাটা, সেই রেসপন্সটাই পাবো। আমি এভাবে দিনের পর দিন চুপ করে বসে থাকতে পারবো না। কোনো কিছু ঠিক মতো না জেনে কাউকে অ্যাকিউজ করবো না, কখনো না। কানে যখন ছবিটা দেখলো সবাই, আমরা দেখেছি আপনি সেখানে কেঁদেছেন, সবাই আপনি অনেক কথা বলেছেন, কোন কথাটা সবসময় মনে থাকবে? ওখানকার একজন নারী ছিলেন যিনি, আসলে ওখানে সবাই কান্না করছিলেন, বাট উনি মানে বেশ বয়স্ক ছিলেন, এবং উনি যখন আসলে আমাকে এসে জড়িয়ে ধরিয়ে মানে কাঁদছিলেন, ওইটা আমার জন্য অনেক একটা মানে স্মরণীয় মুহূর্ত, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তুমি ভয় পেয়েছিলে শুরুতে, সেটা কি সত্যি? কেন ভয় পেয়েছিলে? ভয় পেয়েছিলা? একটু একটু ভয় পেয়েছিল। আচ্ছা, কেন ভয় পেয়েছিলা? শুরুতে তো সবাই একটা জিনিস করার সময় আগে ইয়ে থাকে যে আমি পারবো না, বাট আমি সেরকম না, আমিও ভাবি যে পারবো না, বাট করতে করতে আমি সব কিছু পেরে যাই। ও যেটা করেছে শুটিংয়ে, মানে যেহেতু যেটা হয় যে বাচ্চাদের দিয়ে শ্যুট করানো খুবই ডিফিকাল্ট হয়, মানে কো অ্যাক্টর হিসেবে, এবং ডিরেক্টরের তো আরও মানে অনেক ঝামেলা হয়, বাট ওর ও কখনো কোনো ডায়লগ ভুল করতো না। আমরা রিহার্সালে যেভাবে ডায়লগ ওকে বুঝিয়ে দিয়েছিলাম, মানে অনেক সময় আমাদের ডায়লগও ওর মনে থাকতো। সো ও আসলে একটা একদম মানে আপনারা দেখলে বুঝবেন। হলের যে বিষয়টা বললেন যে আমরা হলে মুক্তি দিচ্ছি 12ই নভেম্বর, তো আমাদেরকে বিভিন্ন হল মালিকরা, তারপরে আমাদের যারা পছন্দ করে তারা সবাই আমাদেরকে ফোন করছে যে যে হ্যাঁ কবে দিবেন, কীভাবে নিতে পারবো আপনাদের ছবিটা। আর আমাদের ছবি ডিস্ট্রিবিউশন আমরা নিজেরাই করছি আমাদের অফিস থেকে, তো সেই জায়গা থেকে এখন আমরা সিলেক্ট করিনি যে আসলে কয়টা হলে যাব, কিন্তু প্রথম সপ্তাহে আমাদের এরকম প্ল্যান আছে 10-12টা হলে যাওয়ার মতো। সব ছবিতে আমরা দেখি যে শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আসলে ডিরেক্টরের উপস্থিতি থাকে, তো এই ছবিটা কেন আমরা আসলে ডিরেক্টরের উপস্থিতি পাই না? সাত সবসময় বিশ্বাস করে যে তার কাজ কথা বলবে তার চাইতে বেশি, আর এমনিতেই আসলে আমি যতটুকু তার সাথে কাজ করতে গিয়ে দেখেছি সেটা হচ্ছে সে ভীষণভাবে ইন্ট্রোভার্ট একজন মানুষ, খুবই প্রাইভেট থাকতে পছন্দ করে। সাংঘাতিক সংগ্রামের একটা সিনেমা যেখানে পর্দা আপনি সংবাদ করছেন, তো এই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের নারী সমাজকে আপনি কি বার্তা দিচ্ছেন? সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আসলে আমাদের ভেতরে হওয়া উচিত ছিল, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে সেই প্রশ্নগুলো আবার উঠবে যে এই ঘটনাগুলো আমাদের সাথে প্রতিদিন ঘটে, এই জিনিসগুলো আমরা প্রতিদিন ফেস করি, কিন্তু আমরা কেন এগুলোকে নোটিস করি না বা আমরা কেন ইগনোর করি, এই প্রশ্নটা ডেফিনেটলি জাগবে, সেটা নারী পুরুষ নির্বিশেষে সবার সবার মনেই জাগবে। ভীষণ ভালো, খুবই ভালো, এটা তো অনেক সম্মান। না, আমার তো সেই বয়স আর নাই বিসিএস দেয়ার। আমি এবং রেহানা বাহ্যিকভাবে ভীষণ আলাদা, এটা আপনারা যখন স্ক্রিনে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, আমাদের হাঁটা, আমাদের কথা বলা, আমাদের ইভেন আমার নিঃশ্বাস নেয়ার যে রিদম সেটাও রেহানার থেকে আলাদা, এবং এই জিনিসগুলো সাদ ধরে ধরে করেছে। এবং এই 1.5 বছর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, এখন তো সবাই খুব প্রশংসা করছে, বাট আমাকে তো এতদিন পাগল বলেছে, তো আমাকে বলেছে 1.5 বছর করছোটা কি? সো আসলে অনেক কিছু করতে হয়েছে, বিকজ আমি আমার ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই অভিনয়ের ক্ষেত্রে, তো যার জন্য আমি আসলে এখানে অভিনয় করেছি আমি এটা বলবো না, আমি শুধু আমার ডিরেক্টর যা
মানে বলেছেন আমি তাকে ফলো করার চেষ্টা করেছি। খোদার কসম আপনি যদি কথাটা কাউকে বলছেন আমি কলেজের ছাদ থেকে লাফ দেব। ইমো আপনার আগে আমাকে এক্সপ্লেইন করতে হবে কেন আমি সরি বলবো। বুঝলাম জুগলি বা রেহানা অথবা কুফিয়া চরিত্র এই যে একটা চরিত্রে মানে ট্রান্সফার হয় এটা রোলটা কি মানে রূপান্তরিত হন আপনি কিভাবে? আমি হচ্ছে ভীষণ ভাবে ডিরেক্টরের কথা ফলো করতে পছন্দ করি, যদি আমি তাকে বিশ্বাস করি এটা তার দায়িত্ব আমাকে বিশ্বাস করানোটা, সো তখন সে তার মতো করে আসলে আমাকে গড়ে নিতে পারবেন। এই ক্যাপাবিলিটিটা যেই ডিরেক্টরের আছে সেই আসলে আমাকে দিয়ে ভিন্ন ভিন্ন চরিত্র করাতে পারবেন, আদারওয়াইজ সে ফেল করবেন। অস্কারে পার্টিসিপেট করার জন্য প্রিপারেশনসটা কি রকম? এটা সম্ভবত ডিসেম্বরের মিডল বা লাস্টে অস্কার কমিটি যখন সিলেক্ট করবে, যদি আমরা হই তখন আসলে এই ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত আমরা ফিঙ্গার্স ক্রসড এবং পুরো জাতিকে আমরা বলবো যে আমাদের জন্য উইশ করতে যে আমাদের ছবিটা যেন যায়। বিশ্ব জয় করা রেহানা মানে মারিয়াম নূর নিয়ে বাংলাদেশের দর্শকদের কাছে আপনার কাছে কতটুকু এক্সপেকটেশন আছে? দেশের সম্মান বয়ে এনেছে, একটা এত বড় সম্মান বয়ে এনেছে যে সিনেমা, সেই সিনেমা হলে এসে মানুষ দেখবে এবং সেই সিনেমাকে সম্মান দিবে, সেটা নিয়ে কথা বলবে, এই এক্সপেকটেশন তো অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দেশের মানুষের কাছে করবই। আমি 12 তারিখ থেকে সব সময় চেষ্টা করব অল্টারনেট করে করে প্রায় হলগুলোতে অ্যাটেন্ড করতে, এবং আমি আশা করব যে আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখবেন। এবং দেখে আমি আরেকটা রিকোয়েস্ট করতে চাই, দেখে আপনারা যদি আপনাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানান, আমাদের পর্যন্ত পৌঁছাতে পারেন, সেটা ছোট একটা ভিডিও বাইট হতে পারে কিংবা কোনো লেখা হতে পারে, তাহলে আমরা ভীষণ সম্মানিত হব, ভীষণ আনন্দিত হব। দাঁড়াও,